সুপ্রিয় দর্শকমণ্ডলী, okko.com.bd আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুজন সম্পাদক বদিউল্লাহ মজুমদার আমাদের আজকের অতিথি। স্বাগত মজুমদার ভাই আপনাকে স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন, মামলা শুনানি শেষেই সাজা ঘোষণা, নয় করতে হবে পৃথক শুনানি। মানবজমিন শর্তে বেড়াজালে হেফাজত, নানা গুঞ্জন, করের বোঝা বাড়ছে, বাজেট বাড়বে পরিধি। সমকাল বরিশালের ভোটে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণগঞ্জ কৌশল, খুলনায় ব্যাপক সংঘর্ষ, পুলিশের টিয়ার সেল। আমাদের সময় অর্থ পাচারের মামলায় তদন্তই শেষ হয় না, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। কালবেলা দলের সদস্য কত জানা নেই আওয়ামী লীগের, আর যতই চিল্লাচিল্লি করুক সরকারের সময় শেষ। মির্জা ফখরুল। আজকের পত্রিকা ডিজিটাল চোরের গ্রাম ডোমাইন, ফেসবুকে ক্রেতা ঠিক করে শিশু অপহরণ। যায় যায় দিন বাজার নিয়ন্ত্রণে মূল চ্যালেঞ্জ, দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি। সময়ের আলো, সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি জাতিসংঘেই, ইমরান খানকে রুখতে নতুন সেনা কৌশল। মানব কণ্ঠ, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগ চলছে দায়সারাভাবে, সন্ত্রাস জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই প্রধানমন্ত্রী। প্রতিদিনের বাংলাদেশ পাল্টে যাচ্ছে স্বাদ ও স্বভাব, গ্রিন টেলিভিশনের বর্ণাঢ্য যাত্রা শুরু। দৈনিক সংগ্রাম, বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে হামলা, গুলি, আহত শতাধিক। অব্যবস্থাপনা দূর করতে ই হজ ব্যবস্থাপনা প্রবর্তন করেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস, বিএসসি মুভ টু বাই সিক্স বক্স শিপস, ফেইলস টু গেদার স্টিম। টিভিএস স্যাটারডে ডেভেলপমেন্ট, হোলি গ্রেইল স্পেন্ড মোর অন এডুকেশন হেলথ। নানা ধরনের খবর আছে, যে খবরটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন যে আরপিও সংশোধন হয়েছে, সেই সংশোধন করে সমালোচকরা যেটা বলছেন যে এতে করে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও খর্ব হয়েছে। তা আপনি তো একজন নির্বাচন বিশেষজ্ঞ, আপনার কী মনে হয়? অনেক ধন্যবাদ। যে নির্বাচন কমিশনের ক্ষমতার ব্যাপারে তাদের নির্বাচন বাতিল এবং পুনর্নির্বাচন করার নির্দেশ দেওয়ার ব্যাপারে মন্ত্রিসভা গতকালকে, পরশুদিন বোধহয়, তারা একটা প্রস্তাব করেছে, এটা সংসদে গিয়ে এটা পাশ হবে। তো এটা যখন নির্বাচন কমিশনে প্রেরণ করা হয় তখন আমি একটা লেখা লিখেছিলাম। আমার আশঙ্কা ছিল এটাই হবে। আমি বলেছিলাম যে তাদের ক্ষমতা আছে নির্বাচন বাতিল করার এবং পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার, তাদের ক্ষমতা আছে। আমাদের উচ্চ আদালতের আইন আছে, আমাদের উচ্চ আদালতের রায় আছে। বিচারপতি এবাদুল হকের, আমাদের আপিল বিভাগের বিচারপতি এবাদুল হক ওই রায়টা লিখেছেন। আমার যতটুকু মনে পড়ে উনিশশো আটানব্বই সালের এটা মামলা, এটা হলো এই যে নারায়ণগঞ্জের সাত খুন মাপের, সাত খুনের যে দুইজন জড়িত, নূর হোসেন এবং নজরুল ইসলাম, নজরুল ইসলাম তো মারা গিয়েছে, নূর হোসেন এখন জেলে আছে, তাদেরই একটা মামলা, নূর হোসেন বনাম নজরুল ইসলাম। বিচারপতি বদলক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পক্ষ থেকে রায় দিয়েছেন, যদি নির্বাচনের সময়ে যদি যে কারচুপি হয়েছে, নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, নির্বাচনে অনিয়ম হয়েছে, এইরকম অভিযোগ যদি উঠে, তাহলে এটার সত্যতা প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সেই নির্বাচন বাতিল করতে পারে এবং পুনর্নির্বাচনের তারা নির্দেশ দিতে পারে। তো এই ক্ষমতাটা তো যে উচ্চ আদালত দিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে, উচ্চ আদালতের রায় অবশ্যই পালনীয় সবার জন্যই। তো আমি, তারা যখন এই প্রস্তাবটা করে তখন আমি একটা লেখা লিখে বলেছিলাম যে এই প্রস্তাবটা, এই তাদের এই ক্ষমতা আছে, ইচ্ছা করলে তারা করতে পারে যদি তারা এটা প্রয়োগ করতে চায়, এবং তারা যদি সরকারের কাছে প্রেরণ করে সরকার এই ক্ষমতাটা তাদের থেকে নিয়ে যেতে পারে। তো আমরা জানি না, এখন পুরোপুরি জানি না ভাষাটা কী, যে মন্ত্রিসভা যেটা অনুমোদন করেছে। তবে
এটা বলবো যে নির্বাচন কমিশনের হ্যাঁ আপাতদৃষ্টিতে মনে হয় যেন তাদের ক্ষমতা খর্ব করা হয়েছে, কিন্তু এখনও তো সেই রায়টা আছে এবং রায়টা মানে বাধ্যতামূলক। অতএব ওই রায়টা মেনে নির্বাচন কমিশন এখনও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদি নির্বাচনের সময় কোনো রকম প্রশ্ন উঠে তাহলে ওই ওই প্রশ্নটা নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে নয়, কন্টেম্পোরেনিয়াস শব্দটা ইংরেজিতে, তখন তারা কিন্তু এটা তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে তারা এই এই সিদ্ধান্ত দিতে পারে। তো এখনও আমি মনে করি নিতে পারে। এই যে মন্ত্রিসভা যেটা অনুমোদন করেছে এটা আইন হওয়া সত্ত্বেও এটা আমি মনে করি করতে পারে। এই এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো এই আরপিও সংশোধন, আপনি কীভাবে মনে করেন? অনেক সিদ্ধান্তই নেওয়া হচ্ছে, এগুলো কি জনগণের স্বার্থে নেওয়া হচ্ছে কিনা আমি নিশ্চিত নই। যেমন এই যে ওই ওই যে খেলাপিদের খেলাপিদের আমার যতটুকু মনে পড়ে আগের দিন পর্যন্ত তারা এই যে টাকা পয়সা দিয়ে ওই যে তাদের রেগুলারাইজ করতে পারবে, তো এর মাধ্যমে যে খেলাপিরা পার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। অ্যান্ড যেই তাহলে তাহলে কাদের স্বার্থ এর দ্বারা সংরক্ষিত হবে? ওই যে খেলাপিদের স্বার্থ। তারপরে ওই যে আরেকটা আরেকটা বিধান বোধহয় তারা মন্ত্রিসভা অনুমোদন করেছে, সেটা হলো যে ট্যাক্সের যে আয়কর দিয়েছে সেই রকম প্রত্যয়নপত্র এবং কত টাকা আয়কর দিয়েছে সেই রকম তথ্য বোধহয় দিতে হবে, কিন্তু আরপিওতে আছে আয়কর রিটার্নে দিতে হবে। তো এখন আমার আশঙ্কা, এবং আমি আগেও এটা উত্থাপন করেছিলাম, তো আয়করটা আয়কর রিটার্ন আমরা দেখতে চাই, আমরা শুধু এই আয়কর দিয়েছে কিংবা আয়কর কত টাকা দিয়েছে ওটা নয়, শুধু তারা তারা এই যে আয়করের বিস্তৃত তথ্য আমরা দেখতে চাই। এবং নির্বাচন কমিশন যেটা করে আসছে, বহু কাঠখড় পড়িয়ে আমরা ওই যে এফিডেভিট যেমন দেওয়া হয় এই এই আয়করের রিটার্নের তথ্যগুলো দিত আগে নির্বাচন কমিশন। গত ঢাকা সিটিতে যখন নির্বাচন হয় তখন থেকে আর তারা আয়কর রিটার্ন দেয় না। তো কিছুদিন আগে আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম, তো তারা ওই পুরনোগুলো দিয়েছে কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই তথ্যগুলো দেওয়া হয় কেন? তথ্যগুলো দিয়ে মানুষ যাতে তথ্যগুলো জেনে মানুষ যাতে ক্ষমতায়িত হয়, ওই তথ্য ব্যবহার করে তারা সঠিক ব্যক্তিকে ভোট দিতে পারে, কিন্তু এরপরে দিলে তো কোনো লাভ নেই। কিন্তু এবার যেটা করেছে যে হলফনামার তথ্যগুলো, এই যে শামসুদ্দা সাহেবের আমলে যে প্রথম এই তথ্য দেওয়ার বিধান আইনে অন্তর্ভুক্ত হয়, তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যেদিন মনোনয়নপত্র জমা দেবে সেদিনই একটা কপি ওই যে বোর্ডে টাঙিয়ে দেবে এবং একটা কপি নির্বাচনী অফিসে রাখবে, যাতে যারাই এই তথ্য চায় তারা যেন ওটার কপি করে নিতে পারে। এবং তখন সাথে সাথেই কিন্তু ওয়েবসাইটে দেওয়া হতো এবং ভারতে কিন্তু অনলাইনে এগুলো সাবমিট করা হয় যাতে সাথে সাথেই এটা ওই যে অনলাইনে চলে যায় এবং ওই যে যারাই আগ্রহী গণমাধ্যমের কর্মীরা কিংবা আমাদের মতো নাগরিক সমাজের প্রতিনিধিরা এই তথ্যগুলি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তো এবার অনেক পরে তারা এই যে এই তথ্যগুলো দিয়েছে, তাদের যে সাত ধরনের তথ্য দিতে হয় হলফনামার মাধ্যমে, তো এইগুলো কার স্বার্থে তারা এমন করে এটা আমার কাছে বোধগম্য না। আপনি যেটা বলছেন যাই হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন তো একটা স্বচ্ছ নির্বাচনের মানে আওয়াজ চারদিক থেকে আছে, জি, তো এই সমস্ত আইনের দিয়ে আরপিওর দিয়ে যেভাবে আপনার নির্বাচন কমিশনের তো অনেকটাই টুটো জগন্নাথ হয়ে গেছে, ছোটো জগন্নাথ হয়েছে তাদের আচরণের কারণে। নির্বাচন কমিশনের কিন্তু অগাধ ক্ষমতা আছে, তাদের ইনহেরেন্ট পাওয়ার অন্তর্নিহিত ক্ষমতা আছে। আবুল কাসেম আলতাফ হোসেন বনাম আবুল কাসেম একটা মামলা আছে, মামলা হয়েছে ইয়েতে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সেই মামলায় রায় বলেছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজনও করতে পারে, এইরকম ক্ষমতা দেওয়া হয়েছে। তাই নির্বাচন কমিশন যদি ক্ষমতা প্রয়োগ করতে চায় তাদের সেই ক্ষমতা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই যে ওই যে অতীতে যে আমাদের প্রচেষ্টায় কিন্তু যে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে, যদি প্রার্থী কোনো রকম
গুরুতর অনিয়ম করে তার প্রার্থিতা বাতিলের, এবং ওই যে রকিবউদ্দিন কমিশন, তারপরে পরবর্তীতেও চেষ্টা করা হয়েছে এই বিধানে বাতিল করার, তারা ওই ক্ষমতা চায় না, কারণ তারা ক্ষমতা ব্যবহার করতে চায় না। তো এখন আমাদের সঠিক ব্যক্তিদেরকে নিয়ে যদি নির্বাচন কমিশন ঘুরতে হয়, তারা যদি নিরপেক্ষ হয়, তারা যদি জনগণের কল্যাণে তারা কাজ করতে চায়, তাহলে কিন্তু তাদের হাতে ক্ষমতা আছে, তারা আইন কানুন বিধিবিধানের সাথে যদি কোথায় অসঙ্গতি থাকে, যদি কোথায় ফাঁকফোকর থাকে, ওটা পূরণ করার ক্ষমতা পর্যন্ত তাদের আছে। বলা হয় যে নির্বাচন কমিশনের দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সুষ্ঠু নির্বাচনের খাতিরে সব কিছু করার ক্ষমতা আছে। বস্তুত আমাদের প্রচেষ্টাই নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন আমাদের নির্বাচন কমিশনের আছে এই যে বিধি প্রণয়নের ক্ষমতা আছে, ভারতের কিন্তু বিধি প্রণয়নের ক্ষমতা নাই। এবং ভারতে এই এই যে আমাদের যে আট তথ্য দেওয়া হয়, দিতে হয় সংসদ নির্বাচনে আর স্থানীয় সরকার নির্বাচনে সাত তথ্য দেওয়া হয়, ভারতে এরকম একটা রায় হয়েছিল আমাদের আগে, আদালতের রায় হয়েছিল, আদালত নির্বাচন কমিশনকে বলেছে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য। তখন নির্বাচন কমিশন তাদের মন্ত্রণালয়কে বলেছে একটা প্রজ্ঞাপন জারি করার জন্য, একটা রুল ইস্যু করার জন্য। মন্ত্রণালয় বলছে যে নির্বাচন কমিশন বলছে আপনারা সময় চান, আমরা সর্বদলীয় সভা ডাকছি, তারা ওই তথ্য দেবে না। নির্বাচন কমিশন কী করেছে? নির্বাচন বলেছে আমাদের সময়ের দরকার নাই, আপনারা যদি চান সময় দরকার হয় আপনারা করেন, আদালতকে বলেন। কিন্তু ওই যে তারা প্রজ্ঞাপন জারি করে নাই, তারা রুল ইস্যু করে নাই, এবং নির্বাচন কমিশন যে ইউনিলেটারালি স্বপ্রণোদিত হয়ে তারা আট পৃষ্ঠার একটা নোটিফিকেশান জারি করে এই আদালতের রায় তারা তারা ইয়ে করেছে, কার্যকর করেছে। তো নির্বাচন কমিশনের অগাধ ক্ষমতা আছে যদি তারা সেই ক্ষমতা ব্যবহার করতে চায়। যাই হোক, অন্য প্রসঙ্গে যাই, আপনি জানেন যে এই যে রাজনৈতিক অস্থিরতা চলছে, যে খুলনায় গতকালও মারামারি হয়েছে, বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে সেটা তো একটা রাজনীতির অংশ, এটা সেটা যাই হোক, কিন্তু এর মধ্যে দিয়ে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই চলেছে। আমি শুনেছি যে আপনি কয়েকদিন ঢাকার বাইরে ছিলেন, বাইরের অবস্থাটা কি? বাইরের অবস্থা খুব খারাপ। কেন? কারণ আমি বেশ কয়েকটা জেলায় গিয়েছি এবং সব জায়গায় মানুষ ওই যে তাদের অনেকগুলো তাদের অভিযোগ আছে, তার মধ্যে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্য বৃদ্ধি লাগামহীন পর্যায়ে পৌঁছা, এটা হলো এক নম্বর। আর তারপরে তাদের ভোটার অধিকার, তাদের বিভিন্ন রকম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং অন্য রকম হয়রানি, এইসবের এইসবের অভিযোগ আছে। কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং এটা যে মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, বিশেষত যারা নিম্নবিত্ত এমনকি কিছু কিছু মধ্যবিত্ত, তারা এখন চরম চাপের মধ্যে আছে। এই যে আমি উদাহরণ দিচ্ছি, কয়েকদিন আগেই আমি আমার স্ত্রী এক জায়গায় গিয়েছিলাম, ওখানে দোকান ছিল, তো আমাদের ড্রাইভার জিজ্ঞেস করলো পেঁয়াজের দাম কত, 40 টাকা ছিল এই যে সপ্তাহ দেড় সপ্তাহ আগে, আর এখন তো 80 টাকা। তো কী হলো? এ তো বেসামাল, এবং এরকম সব কিছুরই এই সবজির। আমি আজকে এই যে আসার সময় রাস্তার পাশে এই যে ইয়েতে থেমেছিলাম রাস্তার পাশে সবজি টবজি এগুলো কেনার জন্য, মানে কি কিসের দাম, পটলের দাম কত যেন 80 টাকা না কত, কাঁচামরিচ 100 টাকার বেশি, আমার যেটুকু মনে পড়ে যে বেসামাল, এগুলো তো অবিশ্বাস্য। মানুষ কীভাবে এই জিনিসপত্র কিনে তাদের জীবন নির্বাহ করবে? এটা কি ইউক্রেনের যুদ্ধের সঙ্গে কী সম্পর্ক? এগুলো তো ইউক্রেনের যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো তো আমাদের একজন মন্ত্রী বলেছেন, এখানে সিন্ডিকেট এবং অনেক রকম ওই যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা এইসব কারসাজি করে। যিনি একজন বর্তমানে মন্ত্রী, তার ভাষ্য, আমাদের কথা নয়। তো এখন সমস্যা আছে, মানুষ তো প্রতিনিয়ত এর ভোগান্তির শিকার হচ্ছে, কিন্তু মাননীয় মন্ত্রী তো, তিনি তো এই যে এইসব জানার কথা, এবং তিনি তার সহকর্মীদের বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন। তো আমাদের সমস্যা আছে, এই সমস্যার সমাধান করা দরকার, তা না হলে কিন্তু ওই যে পরিস্থিতি বড় জটিল আকার ধারণ করছে। মানুষের নাবিশ্বাস, মানুষের মানে কষ্ট দিন দিন বড় প্রকট হচ্ছে, বড় এই যে ভয়াবহ আকার ধারণ করছে।
সমাধান কি এইগুলো কথা? সমাধান হলো এই যে যে এগুলো যে যেখানে অন্যায় হয় এগুলো যে বেড়ে যাচ্ছে হঠাৎ করে, এগুলো তো কারসাজির কারণে বেড়ে যাচ্ছে। এই কারসাজিগুলো যাতে না হয় এবং যারা যারা এগুলো নিয়ন্ত্রণে আনার নিয়ন্ত্রণে রাখার কথা সেই নিয়ন্ত্রণে রাখার তাদের দায়িত্ব পালন করা, এই যে চাঁদাবাজি একটা একটা বড় কারণ তো হলো চাঁদাবাজি, যে বিভিন্ন ঘাটে ঘাটে বিভিন্ন ওই যে বিভিন্ন এলাকায় ক্ষমতা ধররা চাঁদাবাজি করে এগুলোর দাম বাড়িয়ে দেয়। তো এগুলোর এগুলো তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে ইচ্ছা করলে, এগুলো হলো ইচ্ছার ওই যে ইচ্ছাটাই দরকার, ইচ্ছা করলে করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তো এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনা তো তাদের তো এই কাজ। তারা যদি এই কাজটা করতো, এই যে তারা রাজনীতি দমনের পরিবর্তে যদি এই যারা যারা অন্যায় করছে এগুলো দমন করো। আজকে আমি আমি এই কালকে ইয়েতে ছিলাম, দিনাজপুরে ছিলাম, আমি একজন একজন আমাকে বলল সে গ্যাং এই যে ইয়ের কি শিশু গ্যাং শিশু গ্যাংয়ের আক্রমণের শিকার হয়েছে। তারপরে শুনলাম যে অন্যান্য জেলায়ও এইগুলো ঘটছে। তো এইগুলো তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এগুলো দায়িত্ব, এগুলো তো কোনোভাবেই এই যে গ্রহণযোগ্য নয়। সমকালের শিরোনাম তিন কলাম শিরোনাম, সেটা হচ্ছে বরিশালের ভোটে আওয়ামী লীগ প্রার্থীর নারায়ণগঞ্জ কৌশল। নারায়ণগঞ্জ কৌশল সম্পর্কে আমার ধারণা আছে, তারা তারা কি বলেছে আমিও বলতে পারি না। হ্যাঁ আমিও আমিও জানি না। নারায়ণগঞ্জে তো নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে যেটা একটা গুঞ্জন আছে যে ইভিএম ইভিএম ব্যবহৃত হয়েছে এবং ইভিএম ব্যবহার করে কৌশলে ভোটার ফলাফল প্রভাবিত করা হয়েছে এইরকম একটা গুঞ্জন আছে। আর ইভিএমের সমস্যাটা হইল যে আপনি নির্বাচন কমিশন যেই তথ্য দেবে যেই ফলাফল দেবে এটা আর কোনোভাবে আপনি এটা পুনর্যাচাই করতে পারবেন না, এটা এটা ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই। তো এবং যেটা দুর্ভাগ্যজনক যে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহৃত হবে না, এবং আমরা এর বিরোধিতা করেছি কারণ আপনি নিজেই জানেন আমরাই এটা নির্বাচন কমিশন তথ্য দিয়ে দেখিয়েছি যে গত গত জাতীয় নির্বাচনে 2018 জাতীয় নির্বাচনে 6টা আসনে ইভিএম ভোট হয়েছিল আর বাকি 294টা একটা আসনে হয় নাই ওই নির্বাচনের দিনে, বাকি 293টা আসনে যে পেপার ব্যালটে ভোট হয়েছিল ভোটের ব্যবধান ছিল 30%, 80% বেশি ইয়েতে পেপার ব্যালটে আর ইভিএমে 30% কম। তো এই তো এইরকম বিরাট অসঙ্গতি আছে। তো এখন এই যে ইভিএম ব্যবহার করবে না জাতীয় নির্বাচনে কিন্তু স্থানীয় নির্বাচনে ব্যবহার করবে এর কোনো যৌক্তিকতা আমি দেখি না। আপনি যেই জিনিসটাকে আপনি বাদ দিয়েছেন জাতীয় নির্বাচনের জন্য এখানে কেন ব্যবহার করছেন? এবং ইভিএম নিয়ে তো গুরুতর অভিযোগ আছে, যেমন হিরু আলম যে অভিযোগ করেছে যে তাকে এই ভোট গণনার কারসাজির মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন তো এটা প্রমাণ করতে পারল না যে ভোট পুনর্গণনা করে যে ইভিএম যে হিরু আলম যেই অভিযোগ করেছিল সত্য নয়। তো এই এই যে এইসব কারসাজি করা সম্ভব, যেমন চট্টগ্রামের নির্বাচনে ইভিএমে 2 ভোটের ফল প্রকাশ করা হয়েছিল, এরকম আরও অনেক জায়গায় অনেক অসঙ্গতি ঘটেছে। তো এই আমি জানি না কি কি কৌশলের কথা বলছে তারা। অ্যান্ড তো আমি আশা করি আমরা কৌশলের কৌশল কিংবা ওই যে কারসাজি এইসবের ঊর্ধ্বে উঠে আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করব। এদেশের এই দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা ঘোষণা করেছেন মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষ যাতে ভোটের অধিকার পায়, ভোটের অধিকার তারা প্রয়োগ করতে পারে, একই সাথে সাম্য মানবিক মর্যাদাবোধ সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠার জন্য, এইগুলোই কিন্তু এগুলোর জন্যই কিন্তু বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন।
রক্ত দিয়েছেন। এই আমি এই বেশ কয়েকটা জেলায় গেলাম, অনেক মুক্তিযোদ্ধার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তা আমাদের বয়সের, এবং তাদের আফসোস যে তারা যেই জন্য জীবনের ঝুঁকি নিয়েছে, তাদের তাদের সহযোগীরা প্রাণ দিয়েছে, সেই সেইগুলো এখনও অপূর্ণই রয়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।